বর্তমান বাংলাদেশের সবচেয়ে উন্নত যে আসনটা প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এদের আসনটা সবচেয়ে উত্তম উন্নত সুন্দর, এটাতে যখন বসে তখন দেখা যায় এটার গরমে সামনের মানুষ আর কোনো কিছু একটা মানুষ লাগে না, সব করায় দেখা যায় জানোয়ার, এই জন্য গুলি করে শুধুমাত্র মারে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে কম। আরো হলো কি, গতকাল পত্রিকা দেখলাম, যুগান্তর পত্রিকায় দেখলাম যে নির্বাচনের জন্য নাকি আগামী এক মাস পর্যন্ত ওয়াজ মাহফিল বন্ধ করা হবে। কি করা হবে? আমরা বলবো কোরআন হাদিসের মাহফিল যদি বন্ধ করা হয়, এটা তো হচ্ছে পৃথিবীর সবচেয়ে উত্তম। তাহলে নির্বাচনের জন্য যেই সমস্ত আয়োজন হয়, নির্বাচনের জন্য যে সমস্ত সভা সমিতি হয়, যেই নির্বাচনের জন্য যে সমস্ত মিছিল মিটিং হয়, সবকিছু বন্ধ করতে হবে। আর একটু যেরকম ঠিক কিনা? কোরআন হাদিসের কথা বলবে মানুষকে সন্ত্রাস জঙ্গিবাদ থেকেই তো মানুষকে মুক্তির জন্য হেদায়েতের পথটা দেখায় দেবে। এই পর্যন্ত কি কোথাও পাইছেন যে ওয়াজ শুনে কোনো মানুষ জঙ্গি হয়ে গেছে, ওয়াজ শুনে কোনো মানুষ সন্ত্রাস হয়ে গেছে? এমন তো নয়। হোলি আর্টিজানের যে ঘটনা, একসাথে এতটা মানুষকে মারলো, একটাও তো কমি মাদ্রাসার ছাত্র না, একটাও এইগুলা মাহফিলের মাঝে আসতো না। এগুলা তোমাদের তোমাদের কালচার, তোমাদের কালচার শিক্ষিত হয়ে তোমাদের কে মারছে, আমাদের কি আর দরকার? তাহলে ওয়াজ মাহফিল বন্ধ নয়, বরঞ্চ এটা দিতে পারেন আপনারা যে তাফসির মাহফিল বা কোরআনের মাহফিল হাদিসের মাহফিল যেখানেই হবে, অন্ততপক্ষে আপনারা এটা বলে দিয়েন যে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ এগুলো থেকে যেন মানুষ বিরত থাকে, মারামারি হানাহানি আগুনের রাজনীতি এগুলো যেন মানুষ একটু বন্ধ রাখে, এই সমস্ত কথা বলবেন। না বলে কোরআন হাদিসের মাহফিল বন্ধ রাখার জন্য এটাকে ভারত বানিয়ে যেতে দেওয়া হবে না। জোরে বলুন ঠিক কিনা? এটাকে বিন্দিশে কোনো শত্রুদের চোখ রাঙানোর দেশ বানানো যাবে না। আর একটু জোরে বলুন ঠিক কিনা? এটা হচ্ছে মুসলমানের দেশ, মুসলমানের যে ঐতিহ্য, মুসলমানের ঐতিহ্য নিয়েই এই পৃথিবীতে আমরা থাকবো। জোরে বলুন ঠিক কিনা?